তা তিনি কি রকম বেদান্ত অনুশীলন করতেন একটি ঘটনা আপনাদের কাছে আজকে বলি। মহারাজ যখন আমেরিকায় রয়েছেন সেই সময় এক পরিচিত সাহেব তার বন্ধুকে নিয়ে স্বামী অভেদানন্দের সঙ্গে সাক্ষাৎকার করতে এসেছেন। সাহেব তার বন্ধুর পরিচয় করিয়ে দিয়ে বললেন, তার বন্ধুটি কিরকম, ইনি একজন পাদ্রি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে এম এ পাশ করেছেন এবং পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। বেদান্ত শাস্ত্রে ইনি পারদর্শী। আমেরিকাতে শুধু পারদর্শী নন, বেদান্ত শাস্ত্রের অথরিটি, যথার্থ তত্ত্বজ্ঞ, হিজ অথরিটি ইন বেদাস, এই কথাগুলি মহারাজকে বলা হচ্ছে, যাকে তার গুরুভাইরা বলেছেন কালী বেদান্তি কালী তপস্বী, যিনি আশৈশব বেদান্ত চর্চা করেন, এই বেদান্ত চর্চার জন্যই যাকে স্বামীজি ডেকে নিয়ে গেছেন। আমেরিকাবাসীদের কাছে তাকে বেদান্ত শোনাতে হবে। এবার তার সঙ্গে পরিচয় হচ্ছে আর একজন বেদান্তিস্টের সঙ্গে, এবং সেখানে তারা পরিচয় করে দিচ্ছে যে আমেরিকায় হিজ দ্য অথরিটি অফ বেদাস। মহারাজ সব কথা শুনে মহারাজ দৃঢ়তার সঙ্গে বললেন, নো, হি ক্যান নট বি অথরিটি। পরিচিত সাহেবটি বললেন, দেন হুইজ দ্য অথরিটি? অবেদানন্দ মহারাজ নিজের বুকে হাত দিয়ে বললেন, উই আর দ্য অথরিটি, যে আমরা সেই বৈদিক ঋষি বিদ্যা আশৈশব অনুশীলন করে আসছি এবং আমরা সেই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছি। তোমরা যতই বেদান্ত পড়ো না কেন, আমরা উত্তরাধিকার সূত্রে সেই শক্তি অর্জন করেছি। বলছেন কি, উই আর দ্য অথরিটি অফ বেদান্ত, এ কথা অভেদানন্দজি বলছেন, তাই কি সত্যি? আমি যদি এই ভারতবর্ষের মানুষ না হই, অন্য দেশের লোক হই, বিশ্বাস করবো কেন, মানবো কেন? আমাদেরও প্রশ্ন জাগবে যে কি করে তিনি এই বেদান্তের অথরিটি বলে নিজেকে ডিক্লেয়ার করছেন সেই সাহেবদের সামনে, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রধান হয়েছেন, এ বিষয়েতে একজন বিদগ্ধ, আমেরিকায় প্রসিদ্ধ, তার সামনে এই কথা বলছেন, উই আর দ্য অথরিটি অফ বেদান্ত, এটা কি রকম? তাহলে কি শাস্ত্র অধীত বা অধ্যয়ন করে অথরিটি হওয়া যায় না? সাধন এবং সাধ্যায় দুটি কথা, আমরা যারা মন্ত্র পেয়েছি, আমাদের গুরু মহারাজের নির্দেশ দিয়েছেন, সেই মন্ত্র যেমন জপ করতে হয় তেমনি ধ্যান করতে হয়, কিছুক্ষণ ইষ্টের ধ্যান করতে হয়। এই যে সাধন সাধ্যায় সাধা, যেমন শাস্ত্র পড়তে হয়, সেই শাস্ত্রকে কিছুক্ষণ অনুধ্যান করতে হয়। একটা শ্লোকের অর্থ বোঝার জন্য বেশ কিছুক্ষণ ধ্যান করতে হয়। ধ্যানেতে যে শব্দ, যে অর্থ, যে বোধ, সেটিকে তিনি প্রকাশ করতেন। তাহলে এই সাধ্যের সঙ্গে সাধনের একটা যোগ আছে। আপনি অনেক শাস্ত্র পড়তে পারেন, অনুশীলন করতে পারেন, বিশ্ববিদ্যালয়ে প্রধান হতে পারেন, প্রথম হতে পারেন, কিন্তু সাধ্যের সঙ্গে সাধন আছে তো, অনুভব আছে তো, অনুধ্যান আছে তো, এখানেই প্রশ্ন জাগবে। অভেদানন্দজি তাই করেছিলেন কি? আমাদের এটাই প্রশ্ন আসবে, উই আর দ্য অথরিটি অফ বেদান্ত যখন অভেদানন্দজি বলছেন, তখন আমাদেরও প্রশ্ন যাবে, তাহলে কি করে তিনি অর্জন করলেন
তিনি যখন বেদান্তের অনুশীলন যোগশাস্ত্রের অনুশীলনের জন্য এই কলকাতায় পণ্ডিত মশাইদের ধরেছিলেন, একের পর এক পণ্ডিত মশাইকে তিনি গিয়ে বলছেন, আবেদন করছেন, আমাকে একটু পড়াবেন। তিনি বলছেন, দেখো আমার সময় হবে না। আর একজন পণ্ডিত মশাইয়ের কাছে যাও, তিনি বলছেন, আমার সময় হবে না, আমি এত ব্যস্ত এই অনুশীলন করতে, এই অনুধ্যান করতে, এই অনুবাদ করতে ব্যস্ত। এরপরে আরও একজন তিন নম্বর যে পণ্ডিত মশাইয়ের কাছে গেলেন, তিনি বললেন, দেখো সারাদিন আমার এত এত কাজ আছে। পণ্ডিত মশাইদের তখন খুব দাম ছিল, দাম বলতে এই অর্থে খুব ব্যস্ত ছিলেন মানুষ। আমি সেই সময় স্নানের আগে আমাকে কিছুক্ষণের জন্য তৈলমর্দন করতে আসে আমার সেবক, সেই সময় যদি তুমি আসো আমি তোমাকে বেদান্তের সূত্রগুলো ব্যাখ্যা করে দিতে পারি। আমি ওই সময়টুকু মাত্র ফ্রি, তাই রাজি হয়েছিলেন। তাহলে অভেদানন্দজি এখানে পণ্ডিত মশাইয়ের কাছে বেদান্তের পাঠ নিলেন, অর্থাৎ সাধ্যায় সাধন। অথরিটি হবেন কি করে? সাধন শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েছেন যোগ শিক্ষা করতে, জিহবা বার কর, জিহবায় মন্ত্র লিখে দিলেন, ধ্যান করো, ধ্যানে বসলেন, ধ্যানে বসে সমাধি, বুকে শক্তি সঞ্চার করলেন। তাহলে এই বিদ্যাটা কোথায়? এই যে অবতার পুরুষের বর্ষ, বুকে হাত দিয়ে শক্তি সঞ্চার, বোধগম্য হলো সমস্ত শাস্ত্র তখন একটার পর একটা পড়ছে, বোধগম্য। গুরুকে এক শিষ্য প্রশ্ন করেছিলেন, গুরুদেব আমি ব্রহ্মবিদ্যা অর্জন করতে চাই, আমি কি করে ব্রহ্মবিদ্যা লাভ করব? গুরুদেব তখন তাকে বললেন না যে তুমি এই বেদান্ত সূত্র পড়ো, ব্রহ্মসূত্র পড়ো, যোগ সূত্র পড়ো, উপনিষদ পড়ো, গীতা পড়ো, এ কথা বললেন না, বা প্রস্ত্রান্তয় পড়ো তা বললেন না। কি বললেন জানেন? তুমি কাল থেকে মাঠে গরু চড়াতে যাবে। শিষ্য তাই গুরুর আজ্ঞা পালন করলেন। তাহলে গুরুর নির্দেশ পালনটাই ব্রহ্মবিদ্যার অনুশীলনের একটি পথ। আমাদের গুরুজনেরা যে সাধন পদ্ধতি আমাদের মন্ত্র দিয়ে বলে দিয়েছেন সেটাই কিন্তু আমাদের পথ। তারপর কিছুদিন পরে গুরুদেব খোঁজ নিলেন, কই শিষ্যটা তো কই আসছে না, একজন ডেকে পাঠালেন। দেখে গুরু তাকে দেখে বল, বাহ তুমি তো বেশ হৃষ্টপুষ্ট হয়েছ, এত হৃষ্টপুষ্ট হলে কি করে? বললেন, গুরুদেব ওই গরু চড়াই, গরু চড়াতে চড়াতে যখন খুব খিদে পেয়ে যায় একটু গরুরই দুধ খেয়ে নিয়ে। গুরু বললেন, তুমি তো খুব তো কপট দেখছি, খুব চালাক তো দেখছি তুমি, তোমাকে আমি গরু চড়াতে বলেছিলাম, আহার নিদ্রা সবকিছু পরিত্যাগ করার কথা বলেছিলাম, যখন খিদে পেলো তখন তুমি গরুর দুধ খেয়ে নিলে, খুব কপট না? বললো, না গুরুদেব, বাছুর খাওয়ার পর যেটুকু অবশিষ্ট থাকে। গুরুদেব বললো, তুমি আরো কপট দেখছি। তখন গুরু বললেন, দেখো কোনো কিছু তুমি গ্রহণ করবে না। গুরু পরীক্ষা নিচ্ছেন শিষ্যকে। বেশ, তখন সে ক্ষুধার জ্বালায় আর থাকতে পারছে না, তখন হাতের কাছে যা ছিল ঘাস পাতা খাবার চেষ্টা করছে। গরু তো সব ঘাস খেয়ে নিয়েছে, গরু একটা গাছ খায়নি, সে গাছটি হচ্ছে আকন্দ গাছ, গরু খায় না, গরু জানে সব গন্ধে বুঝতে পারে, সে তখন সেই আকন্দ গাছের পাতা খেয়ে ফেলে, ক্ষুধা নিদ্রা তৃষ্ণা জয় করতে পারেনি।
আবারও পরীক্ষার সম্মুখীন। তাহলে ক্ষুধার কাছে হেরে গিয়ে সে ওই আকন্দ পাতা খেয়ে ফেলল, ফলে কি হলো, অন্ধ হয়ে গেল। এবার চলতে চলতে একটা কূপের মধ্যে সে পড়ে গেল, অন্ধ কূপের মধ্যে, অন্ধ হয়ে গেছে তাই কূপের মধ্যে পড়ে গেল, কি হবে, গরু চলে এসছে আশ্রমে, শিষ্য আসেনি, খুঁজছে, কেউ খুঁজেও পাচ্ছে না, কূপের মধ্যে পড়ে গেছে তো অনেক নিচে। গুরুদেব ধ্যানে বসলেন, কোথায় শিষ্য? গুরুদেব দেখলেন সে আছে, শরীরে আছে, আজকের মতো মোবাইল নেই, কিন্তু গুরুদেবদের এই শক্তি ছিল, আধ্যাত্মিক শক্তি। আজকে নেটের জগতে আমরা বিশ্বায়ন ঘটিয়েছি, তারা কিন্তু আধ্যাত্মিক শক্তিতে বিশ্বায়ন করেছিলেন, তাদের সেটি শক্তি ছিল। ধ্যানে বসলেন, নাম ধরে, কোথায় তুমি? বলছেন, গুরুদেব আমি একটি কূপের মধ্যে পড়ে গেছি। কেন পড়ে গেলে? গুরুদেব আমি অন্ধ হয়ে, কি করে অন্ধ হলে? আমি কিছু গাছ খেয়ে ফেলেছি, তোমার তো খাওয়া নিষেধ ছিল, আমি ভুল করে ক্ষুধা সহ্য করতে পারিনি, জ্বালা সহ্য করতে পারিনি, খেয়ে ফেলেছি সেই আকন্দ গাছ, তাই অন্ধ হয়ে গেছে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ, তাই তো, যিনি অজ্ঞান অন্ধকার থেকে আলোর পথ দেখান, তিনি তো গুরু। গুরু বললেন, তুমি ওই কূপের মধ্যে দেবরোগ বৈদ্য, দেবতাদের তো অসুখ বিসুখ হয়, তাদের বৈদ্য আছে, অশ্বিনী কুমার দ্বয়ের ধ্যান করো, ধ্যানের শক্তি কত বড় দেখুন, অশ্বিনী কুমার দ্বয়ের ধ্যান করো, সেই কূপের মধ্যে অন্ধ শিষ্য অশ্বিনী কুমার দয়ের ধ্যান করছে, অন্ধত্ব দূর হলো, গুরুর আশিসে সে ব্রহ্মবিদ্যা লাভ করল। তাহলে এই যে এতগুলো ধাপ পেরিয়ে এলাম, এগুলো গুরু সব কিন্তু পরীক্ষা নিলেন, আমরা গুরুর যা যা নির্দেশ সেগুলো যদি পালন করি, আমরাও কিন্তু এইরকম ভাবে সমস্ত ধাপ অতিক্রম করতে পারব। তবে যদি একটু, যেমন বললেন গুরুদেব, পাটোয়ারি ভর্তি করি, সেক্ষেত্রে আমাকে এইরকম অন্ধকূপে পড়তে হতে পারে, না হলে আমি কিন্তু ঠিক সেই ভব নদী পার হয়ে যাব। তা এই হচ্ছে গুরুর আশিস, গুরু এভাবেই ব্রহ্মবিদ্যা দিয়েছিলেন শিষ্যকে। এখানেও তাই, শ্রীরামকৃষ্ণ অভেদানন্দজির প্রথম সাক্ষাতে তার জিহ্বায় মধ্যম অঙ্গুলি দিয়ে বীজ মন্ত্র লিখে দিলেন। ঠাকুরের পদ্ধতি এইরকম ছিল, তিনি এই যুগের অবতার, এই অবতার পুরুষের এইরকমই বৈশিষ্ট্য ছিল। তিনি দেখবেন ঠাকুরের অন্যান্য পার্শ্বদেরও দেখবেন, তিনি জিহ্বায় মন্ত্র লিখে দিয়েছে, মূল মন্ত্র, বীজ মন্ত্র লেখা হয়েছে, সেটি লিখে দিলেন। এরপর কালীপ্রসাদের বুকে হাত দিয়ে শক্তি সঞ্চার করলেন, এখানে বুকে হাত দিয়ে। আবার দেখবেন আপনারা ঠাকুরের শিষ্যদের জীবনী পড়বেন, কারোর বুকে পদ সঞ্চার করেছেন, এভাবে তিনি শক্তি সঞ্চার করেছেন। এই যে শক্তি দিলেন, মূল মন্ত্র আবার বুকের শক্তি, আর এর আগে কালীবর বেদান্তীদের কাছে তিনি যোগ দর্শন, যোগসূত্র পড়েছেন,
যতগুলো শাস্ত্র আছে সব অধ্যয়ন করেছেন। তাহলে আগে শ্রদ্ধায় এটা সাধন বললেন, ধ্যান করো। এরপর ঠাকুরের নির্দেশে কালীপ্রসাদ ধ্যানস্থ এবং সমাধি মগ্ন হলেন। কি দেখছেন? ঠাকুর বলেন, সব কিছু এখানে এসে বলবি, যা যা দর্শন হবে। কি দর্শন হলো? 3 দিন সমাধি করে রইলেন, দেখছেন কি বলছেন, এই জগৎটাকে তিনি দেখতে পাচ্ছেন ধ্যানে। একটা বিরাট হল ঘরে তিনি বসে আছেন, হল ঘর পৃথিবী, এবং তাকে সেখানে উনি একা বসে ধ্যান করছেন। আস্তে আস্তে সেই হল ঘর থেকে একটু বিন্দু আলো দেখা গেল, সেই আলো ক্রমশ বিচ্ছুরিত হতে 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 সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল। তার যেমন সহস্র কর উজ্জ্বল, সহস্র করের মধ্যে দেখছি এক এক অবতার পুরুষের, এমনকি শাক্ত গণপত্য বৈদান্তি সবাইকে দেখছি, সমস্ত যারা জগতের অবতার পুরুষ তাদের দেখছি। এটি অভেদানন্দজি তার জীবন কথা, মাই লাইফ স্টোরি, তার আত্মজীবনী তিনি নিজেই রচনা করেছিলেন, তার ডায়েরিতে লিখে রেখে গেছেন। সেখানে সবচেয়ে আশ্চর্য দর্শন যেটি, সেটা আপনিও অবাক হয়ে যাবেন। কাকে কাকে দেখেছেন? যেমন অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন যুদ্ধক্ষেত্রে, অতজন কিন্তু কেউ দেখতে পায়নি, অত সেনানী যোদ্ধা কেউ দেখতে পায়নি। শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন আর অর্জুন হাত জোর করে দেখছেন, সবাই বলছে হ্যাঁ একটা কিছু হচ্ছে, দুজনের মধ্যে সারথির সঙ্গে যোদ্ধার কিছু একটা কথা হচ্ছে, কিন্তু কি দেখছে তা দেখতে পাচ্ছে না। দিব্য চক্ষু দিয়েছিলেন তাই দেখেছিলেন। এখানে কি হলো জানেন? অভেদানন্দ মনে যাদের যাদের দেখেছিলেন, রামচন্দ্র কৃষ্ণ বুদ্ধ এসব দেখেছিলেন, সেখানে হযরত মুহাম্মদকে দেখেছিলেন, আবার একটি কিন্তু বিস্ময়ের অবকাশ রয়ে গেল। এর আগে ফাদারের শরীর সেখানে যেমন দাহ করালেন, এখানে আবার একটা ঘটনা শুনছি, তার জীবনের সূচনাতেই এই বিস্ময়ের কথা। কি হয়েছে? তিনি দেখছেন সেখানে মুহাম্মদও। এখন আপনি প্রশ্ন তুলতে পারেন, তবে যুক্তি উত্তর আছে, যখন নাম আছে তার রূপ আছে, যদি নাম থাকে রূপ নেই তাহলে যেমন বিশ্বাস হয় না, রূপ থাকলেই তো তবে নাম, নাম থাকলেই তো রূপ হবে, এ তো কেউ অস্বীকার করার নেই। আপনি হয়তো ছবি না পেতে পারেন, নাও দেখতে পারেন, ক্যামেরাম্যান নাও থাকতে পারে, ছবি নাও থাকতে পারে, কিন্তু আছে, তিনি দর্শন করেছিলেন। তার একটি বই আছে মহাত্মা মোহাম্মদ, অনেকে প্রশ্ন করেছেন এই বিষয় নিয়ে, তিনি উত্তরও দিয়েছেন এবং তিনি তার নিজস্ব ভঙ্গিতে উত্তর দিয়েছেন। একবার আমেরিকাতে একটি বক্তৃতা দিচ্ছেন, হোয়াই হিন্দু অ্যাকসেপ্ট ক্রাইস্ট বাট রিজেক্ট চার্চেনিটি। যেখানে বক্তৃতা দিচ্ছেন সেখানে হিন্দুরা কেউ নেই, আছেন কারা? যারা চার্চের মানুষ তারাই আছেন, তাদের কাছেই সেই কথা বলছেন। হিন্দুরা যীশু খ্রিস্টকে শ্রদ্ধা করে, কিন্তু গির্জার ধর্মের প্রতি বিতর্ষত্ত। এই কথা বলছেন দুজন ফাদার, শুনতে গেছেন, শুনেছেন, শোনার পরে তাকে প্রশ্ন করেছেন যে স্বামীজি আপনি এইসব বলছেন,
অভেদানন্দজি ঘুরে দাঁড়িয়েছেন তখন তার একটু, স্যার আপনাকে কি কোনো আঘাত দিলাম, ক্ষমা করবেন স্যার। বলছেন না, বলো কি বলছো, যে আপনি যে কথাগুলো বলছেন এর তোর থেকে। উনি বললেন, এরকম টোকা দিয়ে বললেন, আমি তাকে দেখেছি, সেই অধিকারে কথা বলছি। তারা বলছে, ফরগিভ মি স্যার, ক্ষমা করবেন স্যার, যদি কোনোভাবে আপনাকে আঘাত দিয়ে থাকে। এখন সাল তারিখ নিয়ে যদি বসাতে বসে যান, আপনি মেলাতে পারবেন না যে কোন সালে যীশু খ্রিস্ট ছিল, কোন সালে তিনি ছিলেন, মেলাতে পারবেন না। তাহলে তার এই মেডিটেশন, এই যে শ্রীরামকৃষ্ণ বললেন তুমি ধ্যানস্থ হও, কালীপ্রসাদ সমাধি মগ্ন হলেন। এই যে সমাধি মগ্ন যখন হলেন, দেখছেন যাদের যাদের সেখানে যীশুখ্রিস্ট ছিলেন, মহম্মদও ছিলেন, এবং অন্যান্য যত অবতার আছেন সবাইকে দেখেছেন শাক্ত গণপদ। বলছেন সূর্যের যেমন সহস্র করজ্জ্বল রশ্মি থাকে, প্রত্যেকটা রশ্মিতে একজন একজন দেবতা রয়েছেন। এর অর্থ কি, এটি জানার জন্য গুরু শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করলেন। এবার তার ভুল দর্শন কি ঠিক দর্শন কে বলবে, গুরু, যার নির্দেশে ধ্যানে বসেছেন, যিনি তাকে শক্তি সঞ্চার করেছেন, তিনি বললেন, কি বললেন? ওরে, তো তো বিশ্বরূপ দর্শন হয়ে গেল, তুই অখণ্ডের ঘরে উঠলি, তুই তো অরূপের ঘরে উঠলি, তো সব দর্শন হয়ে গেল, যা তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল। এই যে গুরুর আশিস, কাজেই যত যত তার দর্শন হচ্ছে, কোনোটিকে আমি যুক্তির অসিতে খণ্ডন করতে পারি না, সব তথ্যনিষ্ঠ, সময় কাল তারিখ সব জায়গা সবকিছু তিনি ডায়েরিতে লিখতেন। তাই তার জীবনের এই ঘটনাগুলো আমাদের কাছে খুব বিস্ময়ের বস্তু। সমস্ত ইন্দ্রিয় জগৎ সংসারের পরপারে এক বিচিত্র উদ্ভাসিত আলোকজ্জ্বল প্রশান্তি, এই দর্শনের পরে তার এমন এক প্রশান্তি, সমস্ত বিশ্ব দেখে ফেললেন। যারা জগতের সমস্ত মহাপুরুষ সবাইকে দর্শন করলেন, শ্রীরামকৃষ্ণ তখন গাইছেন, সুচি অসুচিরি লয়ে দিব্য ঘরে কবে শুবি, দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি। এই সুচি অসুচির পারে যেতে হবে, তাই স্বামীজি তার নাম দিয়েছিলেন অভেদানন্দ। সমস্ত ভেদাভেদের পারে এক অভেদ দর্শন করেছিলেন, ঠাকুরকে তিনি নিজের মধ্যে অনুভব করতেন। আমি এক প্রাচীন সাধু অভেদানন্দ মহাজের সেবক, তার কাছ থেকে কথা শুনেছি, মহারাজ নিজেকে অঙ্গুলি নির্দেশ করে বলছিলেন, দেখছিস কি এর মধ্যে ঠাকুর মা স্বামীজি খেলা করছে, এরকম ভাবে বলতেন। তিনি এক আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন, এবং তিনি এমন এক জগতে থাকতেন যেখানে প্রতি মুহূর্তে তার মধ্যে একটা ভাব দেখা যেত। আমরা শ্রীচৈতন্য মহাপ্রভু যেমন দেখেছি মুহুর মুহুর ভাব সমাধি, আমরা শ্রীরামকৃষ্ণ অবতারেও দেখলাম তিনি যখন যেভাবে ভাবিত হন তখন তিনি সেভাবেই সমাধিস্থ হয়ে যান। এবারে যদি তার পার্শ্বদের একে একে দেখতে থাকি, তাদের সঙ্গে দিন রাত যদি সঙ্গ করতে থাকি, দেখবেন তারাও এরকম মাঝে মাঝে সমাধিস্থ হতেন। অভেদানন্দ মহাজের সেবক
সেগুলি দর্শন করেছেন। কখনো কখনো মহারাজও সেই রকম এক ভাবেই থাকতেন, তখন এমন এক ভাবে উচ্চ স্তরে থাকতেন, বলছেন তখন মহারাজকে স্বাভাবিক ভূমিতে নামাবার জন্য ওই তামাক সেজে গড়গড়াটা মুখে দিয়ে দেওয়া হতো, একটু তামাক সেজে একটু স্বাভাবিক অবস্থায় আসতেন। এই যে আধ্যাত্মিক এক চরম অবস্থা, এই জায়গাতে তার ছিল অবস্থান। যিনি সারা জীবন বেদান্ত চর্চা অর্থাৎ অমৃত তত্ত্বের বা ব্রহ্ম বিদ্যার অনুশীলন করে কি পেয়েছিলেন, এটাই তার, যে ভগবানের সঙ্গে নিজেকে একাত্ম অনুভব করেছিলেন। তাহলে আমরাও যদি সেই ব্রহ্ম বিদ্যা বা বেদান্তের অনুশীলন করতে থাকি, আমরাও সেই চরম জ্ঞানে উপনীত হব। এই চরম আর পরম প্রাপ্তি হচ্ছে এই বেদান্তের জ্ঞান অর্জন। ততক্ষণই জগৎ আমার কাছে মিথ্যা, যতক্ষণ জগৎ সম্বন্ধে আমার ধারণা, আমি যদি জগৎ সম্বন্ধে না জানি এটা মিথ্যা কি মিথ্যা নয় এটা আমি বলতে পারবো না। আপনি যখন কোনো ক্লাসের কোনো বই পড়েন, পড়ে যখন সে বিষয়টি জানেন, তখন বোঝা যায় ক্লাস এইটে কি আছে, ক্লাস নাইনে কি ছিল, ক্লাস টেনে কি ছিল। সুতরাং এই ব্রহ্মবিদ্যার অনুশীলন, এই বেদান্তের অনুশীলন যিনি করেছেন তিনি তো অনুভব করবেন, তিনি তো বুঝবেন। মনে রাখবেন আপনি আমি আমরা কিন্তু সবাই কিন্তু বেদান্তের ছাত্র ছাত্রী। আমরা যারা ঠাকুর মা স্বামীজি বা তার পার্শ্বদের বা অন্য কোনো মহাপুরুষদের বা অবতার পুরুষদের জীবন অনুশীলন বা অনুধ্যান করছি, তা কিন্তু কেউ বেদান্তের বাইরে নয়। কেন বলুন তো, সব তো জ্ঞান চর্চা। আমরা যে জ্ঞান স্কুল কলেজে অর্জন করেছি সেই জ্ঞানে উঠতে এই জ্ঞান, এই জ্ঞান আমাদের এক দিব্য আনন্দে পৌঁছে দেয়, এক আধ্যাত্মিক নির্মল আনন্দে আমাদের উপনীত করে। সময় এক ঘন্টা হয়তো, এই এক ঘন্টার মধ্যে কিন্তু আমরা প্রত্যেকের বাড়ির কথা কেউ ভাবিনি, বাড়ি ভুলে গেছি। আমরা কিন্তু কিছুক্ষণ হলো আমেরিকা অবস্থান করছিলাম, কিছু হলো বিবাহ অনুষ্ঠান দেখছিলাম, বা কিছু হলেও সেই কিভাবে একজন ফাদারকে দাহ করা হচ্ছে সেটা দেখছিলাম, বা শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে কিভাবে ধ্যানে বসলেন সেটা দেখছিলাম, বা বিশ্ব জুড়ে এক দর্শন সেটা দেখছিলাম। তাহলে আমরা কিন্তু আমাদের প্রত্যেকের আইডেন্টিটি ভুলে গেছি, কে ছাত্র কে মাস্টার কে প্রফেসর সব ভুলে গেছি, হয়ে গিয়ে আমরা সবাই বেদান্তের ছাত্র হয়ে গিয়েছি। তাহলে এই চরম ও পরম আনন্দ উপলব্ধির জন্য, লাভ করার জন্যই এই বেদান্তের অনুশীলন। এই আনন্দ কিন্তু আমরা প্রত্যেকে করতে পারি, এই আনন্দ অনিঃশেষ ক্ষণিকের নয়। আমরা যে যতক্ষণ এই আনন্দে নিজেকে ডুবিয়ে রাখতে পারব, ততক্ষণই আমি নিজেকে ভুলিয়ে রাখতে পারব, অন্য এক ভাব সমুদ্রে নিজেকে ডুবিয়ে রাখতে পারব। এই দিব্য আনন্দ লাভই হোক আমাদের জীবনের উদ্দেশ্য। আর যা যা আনন্দ তা তো ক্ষণিক, সে তো কিছুক্ষণের জন্য, একটু পরেই শেষ হয়ে যাবে। কাজেই এই দিব্য আনন্দ যা আমাকে সারা জীবন ভাবাবে, সারা জীবনের খোরাক, ইহকাল পরকালের খোরাক। তাই বলা হয় গুরুর সঙ্গে সম্বন্ধ ইহকাল পরকালের, আর অন্যান্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক ক্ষণেকের জন্য। এতদিন এই সম্পর্ক ছিল, এতদিন এই সম্পর্ক, এতদিন এই সম্পর্ক, এতদিন এই সম্পর্ক, এরকম ভাবে দেখবে জীবনে অন্তত চার পাঁচটা ধাপে আমাদের সম্পর্ক দেখেছি, গুরুর সঙ্গে সম্পর্ক ইহকাল পরকালের।
এই গুরুই আমাদের বেদান্তের পথ দেখায়, চরম জ্ঞানের পথ দেখায়, ব্রহ্ম বিদ্যার অনুশীলনের পথ দেখায়। আমাদের ভগবানের কাছে সেই প্রার্থনা, আমরা এই ব্রহ্ম বিদ্যা অনুশীলন করব, যে যত সে তত উন্নত মানুষ হব। আমি যে মানুষ আছি সেই মানুষই থাকব, এই উচ্চ চিন্তা ভাবনা যত করব তত আমি উন্নত মানুষ হব। জয় তো রামকৃষ্ণ।